কাপড় দিয়া বা বাকেট মুখ দিয়ে কতক্ষণে মুছবেন সেটা মশার কোনো অপশন আপনার নাই, সময় লাগবে অনেক বেশি। আপনি যদি এইভাবে যদি লাগা দেন, এইভাবে লাগা দিলে একটা ময়লা কিন্তু আপনার বাকেট থেকে সব থেকে ময়লা কিন্তু আছে, সব কিন্তু আপনার মনে করেন তাই না, উন্মুক্তের মতন তাই না, যে মনে করেন একটা ফোঁড়া একটা ধুলা বালি থাকবে না। দেখুন কী পরিমাণ এটা ময়লাটা তাই না নিল। মিয়াকো ব্র্যান্ডের একটা 30 লিটার ভ্যাকুম ক্লিনার, একটা 25 লিটার, একটা 21 লিটার, এই দুইটার ভিতরে যেটা 30 লিটার এটা হচ্ছে পানি টানবে, 3-in-1 25 লিটার পানি টানবে, এটা হলো আপনার হাওয়া দেওয়ার জন্যে এবং আপনার ময়লা টানার জন্যে। এটার বিস্তারিত কীভাবে এটা চালান আপনারা আমরা এগুলো জিনিসটা দেখাবো। অনেকদিন পর্যন্ত অনেকে ভ্যাকুম ক্লিনার চাচ্ছেন যে ভাই ভ্যাকুম ক্লিনার কী আছে আপনাদের কাছে, তো আমাদের কাছে গাড়ি ধরনের যারা গাড়ির মধ্যে রাখবেন, গাড়ির কার্পেট পরিষ্কার করার জন্য, পাপোস পরিষ্কার করার জন্য গাড়ি মডেলের ভ্যাকুম ক্লিনার আছে। আজকে এগুলোকে রাখছি ড্যারাম সিস্টেম। অনেকে বলবেন ভাই আপনি যে ড্যারামের মতো রাখছেন চাউলে রাখতে পারবেন, এমন ধরনের ভ্যাকুম ক্লিনার এখানে রাখা আছে। আর এগুলি দেখেন পাইপ কিন্তু এক একটা কত বড়, প্রাইস অ্যাপের 7 ফিট 8 ফিট 9 ফিট দূরে থেকে আপনি ময়লাটা পরিষ্কার করতে পারবেন। এগুলোর প্রত্যেকটা অনেক কিন্তু চাক্কা সিস্টেম থাকবে। এবং এই যে দেখেন পাইপগুলি, এটা ট্রলি সিস্টেম, এক জায়গার থেকে এটা পিছনে যখন লাগাবেন নিচে লাগাবেন তখন ট্রলি সিস্টেম এটা হাঁটবে। এবং পা আছে এটার সাথে পানির, যারা ফ্লোর পরিষ্কার করবেন টাইলসের মধ্যে যদি ময়লা পানি পড়ে, এই যে দেখেন এই জিনিসটা দিয়ে হলো ময়লা পরিষ্কার করার জন্য, পানি জাতীয় জিনিস ফ্লোর পরিষ্কার করার জন্য। আর এখানে দুইটা মাথা আছে, একটা হলো আপনার কার্পেটের থেকে এবং মনে করেন ছোপার থেকে আপনার ধুলা বালু এটার ভিতরে টেনে নেবেন। চিপা চাপা যদি জানালা, তারপরে মনে করেন বাসা বাড়িতে অনেক সময় জানালা আছে, খাটের চিপা আছে, সুকাশের চিপা আছে, সেই জায়গায় আপনি চিকন পাইপের মাথাটা লাগাইলে কিন্তু আপনি ময়লাটা টানতে পারবেন। এই যে দেখেন এই যে এইভাবে এই পাইপটা কিন্তু খোলা যায়, এটা কিন্তু ছোট বড় করা যায় পাইপটা। এখানে কিন্তু পাইপটা দেখেন কত বড়, এখানে একটা লক সিস্টেম, এখানে চাপ দিলে এটা টান দিলে চলে আসবে, আর এখানে একটা চাপ দিলে লক সিস্টেম এটা লেগে যাবে। আমি আপনাদেরকে দেখাই এগুলা কি পরিমাণ আপনার কাজ করতে পারেন। আপনারা এখানে দেখেন আমি আজকে এখানে এই যে চালু করে দিলাম, এটা মনে হয় যে আপনার মনে করেন বিদ্যুতের একটা মেশিন শুরু হয়েছে। আমি আপনাদেরকে একটু কাগজ দিলে দেখেন কাগজ আছে, এই দেখুন একটা কাগজ এখানে থাকবে না, আপনারা দেখবেন যে এটা কী পরিমাণ এখানে টাইম দেওয়া যায়। এখন এই যে ময়লাগুলা আপনার হাত দিয়ে কতক্ষণ পরিষ্কার করবেন, এটার ভিতরে যে মোটরটা আছে মোটরটাই যে এটা, এই দেখেন কাগজ গুলা কোথায় চলে আসছে একদম সম্পূর্ণ কাগজ গুলা কিন্তু এই যে দেখেন বালটির ভিতরে, এবং এইটা আপনি পরিষ্কার করে ফেলা দিলেই হবে। তো এই যে কাগজগুলো এখানে যে রাখা আছে, এই কাগজগুলো যদি আপনি একটা একটা করে টোকাইতেন তাও তো এত সময় আপনি টোকাইতে পারতেন না। তো এইটা লাগা মেশিনটা লাগা দিলে 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনার যদি গড়ে মনে করেন যদি 20 কেজি 15 কেজি ময়লা থাকে তাও কোনো সমস্যা নাই। কেন নাই, এটার ভিতরে পানি এখন নতুন অবস্থা নয়, আমি আপনাদেরকে পানি দেখাতাম। এটা পানিটা যখন আপনার যদি ফ্লোরে পানি পড়ে সম্পূর্ণ ধরনের আপনার রুমটা সম্পূর্ণ ধরনের আপনার পানি পড়ে নোংরা হয়ে যেতেছে বা ভিজে যেতেছে, বাচ্চারা অনেক সময় পানি টানে ফেলা যায়, সেটা আপনি কাপড় দিয়া বা বাকেট মুখ দিয়ে কতক্ষণে মুছবেন সেটা মশার কোনো অপশন আপনার নাই, সময় লাগবে অনেক বেশি। আপনি যদি এইভাবে যদি লাগা দেন, এইভাবে লাগা দিলে একটা ময়লা কিন্তু আপনার বাসার থেকে সব থেকে যে ময়লাটা আছে সব কিন্তু আপনার মনে করেন তাই না, উন্মুক্তের মতন তাই না, মনে করেন একটা ফোঁড়া একটা ধুলা বালি থাকবে না। দেখেন কী পরিমাণ এটা ময়লাটা টাইনা নিল। তো এটার ভিতরে ধরেন আপনি যদি দূরের থেকে অনেক দূরের থেকে ময়লা টানতে চান, এইভাবে দূরের থেকে ওলের বাসা বনের সময় ময়লা সবগুলো কিন্তু এটার ভিতরে চলে যাবে। এবং আপনার নিচে যদি কার্পেট থাকে কার্পেটের মাথার মধ্যে আপনি এই পাইপটা লাগা দিতে হবে, এই পাইপটা লাগা দিয়ে যদি কার্পেটের মধ্যে এইভাবে দিয়ে দেন, কার্পেটের মধ্যে এইভাবে দিলে সম্পূর্ণ বালুগুলো একদম টাইনা এটার ভিতরে নিয়ে নেবে। আপনার মনে করেন যে হাত দিয়ে ধোয়া কোনো কিছু করতে হবে, এবং যদি আপনি পোলোর পরিষ্কার করতে চান পানি পড়ছে অনেক সময় আমরা যেভাবে মুছি এভাবে কিন্তু আপনি যদি মুছতে পারেন এটা সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তো এখানে ফ্রেশ জিনিস এগুলো কিন্তু অনেক ভিডিওতে দেওয়াও আছে এবং দেখানো আছে। তো আমি আপনাদেরকে এখানে যে সাইজগুলি আছে, তিনটা সাইজ আছে, এবং এটার ভিতরে এটা হলো আপনার, এটা হলো আপনার ময়লা টানার জন্য। এই যে একটা পাইপ কত বড় দেখেন, এটার ভিতরে দুটো অপশন আছে,
আমি আপনাদেরকে দেখা দেব এই অপশনটা হলো এই পিছনের আরেকটা অপশন আছে এটা হলো কোথায় ময়লাটা হাওয়া দিয়ে বের করার জন্য এখন আমি যে ময়লাগুলো এখানে আছে সেগুলি কিন্তু আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাবো এই যে ময়লাগুলো দেখেন এই যে ময়লা এখন এই ময়লাটা আপনি ধরুন বের করে দিবেন কোথা থেকে কিভাবে বের করে দিবেন সেটা তো দেখানোর দরকার আছে আপনাদেরকে এই যে দেখেন এখন এই পাইপের মাথাটা যদি এখানে লাগা দেন এটা হলো ব্লোয়ার বলা হয় এটা হলো আপনার বের করার জন্য ছাদে তাদের বিভিন্ন জায়গায় যেখানে ময়লা সেখান থেকে আপনি ময়লাগুলো সম্পূর্ণ দূর করে দেবেন এখন দেখেন এইখানে কিন্তু একটা সাবি দেওয়া আছে এই সাবিটা হলো আপনার বাড়ানোর জন্য এবং আমি এটা চালু করে দিচ্ছি এখন দেখেন আপনারা বুঝতে পারবেন এটা চালু করে দিলে এই দেখেন ওই যে দেখেন একদম সম্পূর্ণ এই দেখেন মানে এক ফোঁটা ময়লা কোনো রকম খাদ্য না আপনার রুমের ভিতরে আপনার খাদ্যে পারেন যা যেখানে যান আপনার এই দেখেন সম্পূর্ণ একবারে কত দূরে আপনি পরিষ্কার করবেন দেখেন কোথায় চলে গেছে দেখেন এইভাবে মনে করেন এই দেখেন এই যে এই যে আমরা অনেক সময় এইভাবে হাওয়া দিয়ে যে দেখেন জিনিসগুলো লড়ে এই দেখেন এই যে নোটটা আছে এটা এইভাবে ধুলাবালি থাকলে আপনার রুমের ভিতরে যে দেখেন এই যে দেখেন বাতাসটা কোথায় যাচ্ছে আপনি দেখেন এইভাবে মনে করেন সব জায়গার মধ্যে আপনি সব জায়গার মধ্যে ইয়ে করতে পারবেন এবং এটা কিন্তু আপনার মনে করেন পরিষ্কারের জন্য খুব বেশ এই জায়গাটা হলো আপনার ময়লাটা মানে আপনি দূর করে দিবেন বের করে দিবেন পাখের ঘরে যেখানে থাকে আর ওই সাইডে হলো আপনার টানার জন্য অপশন এইটা খোলার অপশন আবারটা হলো এখান থেকে আপনার লক আছে এই লকটা চাপ দিলে এটা খুলে যাবে এটাকে বলা হয় ব্লোয়ার এটা হলো আপনার মনে করেন ময়লাটা মানে বের করে দেওয়ার জন্য আর এটার ভিতরে হলো আপনার যে ময়লা থাকবে সেটা হলো আপনার সামনে দিয়ে টানতে হবে এই হলো আপনার এখানে লক সিস্টেম এবং মিয়াকো ব্র্যান্ডের এটা 25 লিটার এটা 30 লিটার একই ফাংশন এবং যেটা 21 লিটার এই যে 21 লিটার এটা কিন্তু আপনার সেম ফাংশন এটার ভিতরে হলো আপনার পানি টানবে না মানে শুকনার জিনিসটা আপনার এটার ভিতরে হলো শুকনার জিনিসটা আপনি যদি ময়লাটা বের করতে চান বের করতে পারবেন আর হলো আপনি শুকনা শুকনা পানি টানবে না এইটার 21 লিটার এটা কোথায় আপনার লাগাতে হবে এখানে হলো টানার জন্য আর এই জায়গাটা হলো আপনার এটা এই যে দেখুন কীভাবে লাগা দিচ্ছি এটা হলো আপনার মনে করেন যে বের করার জন্য ওইখান দিয়ে টানবে আর এখান দিয়ে হলো আপনার পাইপটা মাথা লাগা দিলে কিন্তু এটা আপনি বের করতে পারবেন এই যে ভ্যাকুম ক্লিনার এটারও কিন্তু উপরে সুজ আছে চাক্কা আছে এবং এগুলি তার আছে কিন্তু আপনার প্রায় 20 ফিটের উপরে আর পাইপটা আছে প্রায় 8 ফিট তো 20 ফিট আর 8 ফিট 28 ফিট আপনার রুমটা কিন্তু 28 ফিট হয় না যত বড় রুম থাকুক আর যত বড় আপনার যদি 500, 600, 700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও হয় সম্পূর্ণ পুরো ফ্ল্যাটের ভিতরে আপনি কাজ করতে পারবেন এবং এগুলি কিন্তু আপনার এই যে বডিগুলি দেখছেন এগুলি সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেসের 10 বছরে কখনো এগুলো জং মোচা পড়বে না সম্পূর্ণ আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 100% কিন্তু গ্যাসের এবং এই পাইপগুলো কিন্তু 100% আছে পিওর স্টিলের কখনো জং মোচা পড়ার কোনো সুযোগ নেই এটা পাইপটা ছোট করা যাবে এবং এখানে পুশ করলে বড় করা যাবে এগুলি কিন্তু আপনার এই যে মাথাগুলি আছে এই মাথাগুলি কিন্তু এই মাথা লাগা দিয়ে সেম কিন্তু কাজ করা যাবে তো 21 লিটার যেটা এটা দেখেন এখানে লেখা আছে আপনার এটা ওয়াটটা হলো আপনার দেখেন কত 1800 ওয়াট এটা 1800 ওয়াট 220 বললে চলবে সারা বাংলাদেশে আপনারা যেখানে কাজ করতে চান সব জায়গায় করতে পারবেন এবং এই যে এখানে কী কী পাবেন এই পাইপগুলি এটার সাথে থাকবে আর যেগুলি আপনার এখানে যেগুলি আছে 25 লিটার 30 লিটার সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটার ভিতরে ধরুন এই যে দেখেন এখানে এই দেখেন আপনার ফ্লোর পরিষ্কার করার জন্য এই দেখেন একদম সম্পূর্ণ আপনার ময়লা শেলা পানি টানি পড়লে এগুলো ক্লিন করবে এবং পানি টানবে ময়লাগুলো আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য এবং অল্প সময়ের মধ্যে এটা 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনি সম্পূর্ণ রুমটা পরিষ্কার করতে পারবেন আর এগুলো হলো 1600 ওয়াট যেটা 30 লিটার এটা 1600 ওয়াট এই 25 লিটারটা 1600 ওয়াট এটা ড্রামের সাইজটা আপনার ছোটো বড় একটা মেরুন কালারের ভিতরে আর একটা হলো পেস কালারের ভিতরে এবং এইটা কিন্তু আপনি 3-in-1 ফাংশন কিন্তু 3-in-1 লেখা আছে আপনার আমি মুখে বলে লাভ নেই এখানে 3-in-1 লেখা আছে ওয়েট ড্রাই মানে আপনার সব কিছু করা যাবে এগুলির সম্বন্ধে আপনাদেরকে ধারণা আমি অনেক সময়ের কাছ থেকে আপনারা অনেকে দেখছেন এবং এগুলি কিন্তু আমাদের যারা ভ্যাকুম ক্লিনার কিনবেন সাইকেল স্পেসে ঢুকলে পাবেন আর সময়ের কাছে চ্যানেলকে ঢুকলে আপনারা পেয়ে যাবেন এগুলি আমরা একবারে গ্যারান্টি বলে দিচ্ছি মোটরের গ্যারান্টি থাকবে সম্পূর্ণ 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর সার্ভিস ফ্রি থাকবে আমার কাছে ইউজ করা মাল থাকলে আমি আপনাদেরকে দেখাতাম পানি টাই না এটা আমার নতুন মাল পানি টাই না দেখালে জিনিসটা ভিজবে আমাদের এখানে রোজ না যে শুকাবো তো এটার যে ভিতরে যে নেটটা আছে এই নেটটা ভিজলে আপনারা শুকাইতে পারবেন ওয়াশ করে এটা শুকাইলে আধা ঘন্টার ভিতরে শুকাই যাবে কিন্তু এই ধরনের অনেকে ভ্যাকুম ক্লিনার এই সময় খুব প্রয়োজন আপনারা একটা নিতে পারেন একবার পানি দামি কিনতে পারবেন সময়ের কাছ থেকে যারা নেবেন
এগুলি 12-13 হাজার টাকা মার্কেটে বিক্রি হয়, 12-13 হাজার টাকা না। এবং যেটা বড় সাইজ যেটা 30 লিটার এটা হোলসেল প্রাইস মাত্র 8,500 টাকা, আর যেটা এখানে 25 লিটার এটা হলো 8,000 টাকা, আর যেটা আপনার 21 লিটার এটার দাম হলো 7,500 টাকা। এবং সারা বাংলাদেশে ঘরে বসে সোমাটের থেকে আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন, ঢাকার বাইরে 1,000 টাকা বিকাশ করলে বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি কুরিয়ার মাধ্যমে আপনাদেরকে পাঠাতে পারবে। আর ঢাকার ভিতরে যারা নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন। যারা সোমাটের সাইসা নেবেন তাদের জন্য এটা মিয়াকোর প্রোডাক্ট, এবং মিয়াকোর আমাদের ডিলার, আমার দোকানের নাম সোমাটের, দোকান নাম্বার 4, দোকান নাম্বার 141 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্যাংপোর ঢাকা 1200 পার। আমার নাম আব্দুর রহিম, টিএনটি নাম্বারটা হটলাইন নাম্বার 2টা নাম্বার ইমো আছে, বাইরে সব কিছু আছে, যোগাযোগের মাধ্যমে সারা বাংলাদেশে ঘরে বুঝে নেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।